শুভ দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে কৃষি শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখেল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি আজকে আমি চলে এসেছি একজন প্রান্তিক খামারির বাসায় তো তার সাথে আপনাদের আজকে বিস্তারিত সব পরিচয় করে দিই আমি তো ভাইজান আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপনার নাম এবং ঠিকানা দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন জেলা নাটোর আচ্ছা আপনার নামটা আচ্ছা ঠিক আছে আপনি মোটামুটি ভাবে ছাগল লালন পালনের সাথে কদিন যাবত জড়িত আছেন চার বছর ধরে জড়িত যাবত জড়িত আছেন আচ্ছা মোটামুটি ভাবে মানে কেমন কি ছাগল আপনার ভাষা আছে বর্তমানে আর ভাষায় আচ্ছা সচড়াচর মানে এগুলা আপনি বিভিন্ন মানে উৎপাদন কাজে কিন্তু আপনি মানে উৎপাদন করছেন তাই না ছাগলের উৎপাদন মানে কাজ করে যাচ্ছেন তো আপনার হাতে একটু দেখতে পাচ্ছি একটি পাঠা এটা পাঠা ছাগল মোটামুটি এটা কেমন পার্সেন্ট এটা হান্ড্রেড এটা হান্ড্রেড পার্সেন্ট মুখের পাঁচটা তো বেশ ভালো আচ্ছা এটা কিন্তু বেলচাততা তাই না আচ্ছা দর্শক এটা কিন্তু বেলচাততা একদম হান্ড্রেড পার্সেন্ট এটা অন্য কিন্তু আমি দেখাই আচ্ছা এটার কয় দাঁত দুই এটা দুই দাঁত না কবলে হয়ে উঠছে তাই না আচ্ছা এটা দিয়ে কি বিটকরণ হয়েছে একাধবার তিনটা ছাগল বিটকরণ হয়েছে তাই না আচ্ছা তিনটা ছাগল মানে আপনার তিনটা ছাগল বিক্রি করানো হয়েছে তা না তো মোটামুটি ভাবে এইটা কি আপনি বিক্রি করতে চাচ্ছেন না তো মোটামুটি ভাবে মূলত আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলি যে অন্যান্য খামারে আমি প্রতিবেদন করার সময় ভাইয়ের সাথে আমার পরিচিত হয় ভাইয়া আমাকে বলছে যে আর্থিক সমস্যার কারণে ভাই আমি আসলে পাঠাটা বিক্রি করে দিতে চাচ্ছি আসলে খুব ভালো মানের পাঠা আমি বিক্রি করতে চাচ্ছিলাম না কিন্তু তারপরেও আমার অর্থনৈতিক সমস্যার কারণে আমি পাঠাটা বিক্রি করতে চাচ্ছি তো নাসারা কিন্তু এই পাঠার দিয়ে কিন্তু আসলে তার খামারে রাখতো এবং এই এই খামারে আসলে রেখে কিন্তু প্রতিনিয়ত এটা দিয়ে কিন্তু আসলে বিট করিয়ে কিন্তু ভালো মানের বাচ্চা কিন্তু বের হওয়া সম্ভব তাই না তো মোটামুটিভাবে এটা কেমন কি আর কি চাচ্ছেন দামটা এখন চাচ্ছেন না মানে দর্শকদের উদ্দেশ্যে আচ্ছা নাম্বারটা দিয়ে দেওয়া হবে আপনার আলোচনা সাপেক্ষে আপনার দাম দর করবেন দর্শক আর ভাই কিন্তু একজন প্রান্তিক খামারি তিনি কিন্তু বিভিন্ন ছাগল কিন্তু লালন পালন করে তিনি কিন্তু ব্যবসিক না বিভিন্ন ছাগল লালন পালন করে কিন্তু কিন্তু পরবর্তীকে বড় সড়ো করে উৎপাদন করে কিন্তু তিনি বিক্রি করে থাকে না বাচ্চা সেল করেন তাই না মানে হঠাৎ করে টাকার প্রয়োজন হওয়ার কারণে বড় ছাগলটা মানে বড় পাঠাটা আপনি বিক্রি করতে চাচ্ছেন তাই না না সচরাচর তো বড় আপনার সাগি বা পাঠা বিক্রি বিক্রি করেন না তো শুধুমাত্র উৎপাদন করে বাচ্চাগুলা কিন্তু আপনি সেল করে থাকেন তাই না তো মোটামুটিভাবে এই যে এই এই পাঠাটা আমরা দেখলাম এই পাঠাটা কি আপনার বাসায় লালন পালন করেছেন বাচ্চা থেকে ছোট বাচ্চা ছিল আমি লালন পালন আচ্ছা ছোট বাচ্চা আপনি লালন পালন করে কিন্তু এত বড় হয়েছে তাই না তো মোটামুটি ভাবে আসলেই এর হাইটটা কেমন হতে পারে 39 40 হবে 39 40 কিন্তু হাইট দর্শক এই যে মুখের পাঁচটাও কিন্তু আমি দেখানোর চেষ্টা করতেছি দেখুন আচ্ছা দাঁতটা দেখানো যাবে আচ্ছা দাঁতটা দেখান এই যে দর্শক দেখুন ভালো করে আচ্ছা দেখুন দুই দাঁত একদম একদম পুরাপুরি বেল চাতে কানটাও কিন্তু বড় এই যে গলার ঝুলো বেশ ভালো কিন্তু দেখুন দর্শক তো অন্ডকোষটাও বেশ ভালো সবসময় খেয়াল রাখতে হবে যে আসলে ভালো ভিড় হবে অন্ডকোষ কিন্তু ভালো থাকা প্রয়োজন ঠিক আছে তো মোটামুটি এটা হানড্রেড পার্সেন্ট দর্শক আপনারা চাইলে কিন্তু ভাইয়ের কাছ থেকে কালেকশন করতে পারবেন আমি টোটাল বয়টা কিন্তু ঘুরে ঘুরে কিন্তু দেখাচ্ছি কোন জায়গাতে অসুখ বিসুখ নাই তো নাকি হ্যাঁ ভাই একদম সুস্থ একদম সুস্থ না আসলে এই যে খুব চঞ্চল মানে সুস্থ না হলে কিন্তু আসলে এরকম লাফালাফি বা এরকম মানে চঞ্চল এরকম করে না কিন্তু তাই না আসলে এই সুস্থ বিধায় কিন্তু এরকম লাফালাফি করতেছে ঠিক আছে তো মোটামুটি ভাবে এর কি কোনো ভ্যাকসিন দেওয়া আছে আপনার আচ্ছা কি ভ্যাকসিন দেওয়া আছে আচ্ছা আচ্ছা মানে অনেক দর্শক এরা কিন্তু জানতে চায় হ্যাঁ যে আসলে ছাগলের কোনো যারা খামারি তারা কিন্তু আসলে এই ভ্যাকসিনটা কিন্তু দিয়ে থাকে অনেক খামারির আপনি দিছেন কিনা মানে এটা আর কি দর্শকরা জানতে চাইবে এই জন্যই কিন্তু বলা তো দর্শক মোটামুটি আমি পুরাপুরি দেখানোর চেষ্টা করলাম ঠিক আছে একদম হান্ড্রেড পার্সেন্ট পাঠা পাঠাটা কিন্তু আসলে কোনো কম নাই না একদম বেলচাত হান্ড্রেড পার্সেন্ট এটা দিয়ে কিন্তু যারা আপনাদের খামার আছে যারা পাঠা রাখতে চান ঠিক আছে তারা কিন্তু এই এই পাঠাটা আপনারা কিন্তু রাখতে পারেন এই পাঠা রেখে কিন্তু আপনারা খুব ভালো বিডার কিন্তু পাবেন হানড্রেড পার্সেন্ট সেক্ষেত্রে পাঠের যদি ভালো ক্ষেত্রে হয় সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট যদি বিট করলে কিন্তু আশা করা সম্ভব এক নম্বর বের হবে তাই না আচ্ছা ঠিক আছে আর কোনো দর্শক যদি আপনাকে ফোন করে সেক্ষেত্রে কিন্তু আসলে একটু ইয়ে রাখার চেষ্টা করবেন ঠিক আছে দাম দরটা একটু ভালোভাবে দর্শক আসলে আপনারা এসে কিন্তু দেখে শুনে সুস্থ যাচাই করে ঠিক আছে দাম দর করে কিন্তু নিবেন আশা করছি আপনার লাভবান হবেন আর খামারের জন্য কিন্তু এটা অবশ্যই রাখবেন যারা নতুন খামার বা আছে যা পুরাতন খামার আছে এটা খামারে কিন্তু অবশ্যই রাখলে কিন্তু ভালো ফল পাওয়া যাবে হ্যাঁ রাখা উচিত খামার একটা রাখা উচিত যেরকম আপনিও একটা রাখছিলেন তাই না তো এইটা এই বাচ্চা তো আপনি বিক্রি করেন এই বাচ্চা বিক্রি আচ্ছা তিনি আর্থিক সমস্যার কারণে বিক্রি করবেন বারবার করে বলে দিচ্ছি ঠিক আছে দর্শক ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি সবার সুস্থ কামনা করে প্রতিদিন ঠিকানা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ